সেইদিক থেকে দুনিয়ার মহা এগুলো এক আমরা যদি এইগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাই এইগুলো নিয়ে যদি আমরা এখন থাকি আল্লাহ তাআলা বলেন এটা হলো যালিকা মাতাউল হায়াতিন দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়ার আরাম নিয়ামত ক্ষণস্থায়ী দুনিয়া আল্লাহ তাআলা বলেন তুমি যদি এই পেয়ে যদি ভুলে যাও জেনে রাখো আর আল্লাহ তাআলার কাছে স্থায়ী উত্তম বাসস্থান হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছে এইগুলো নিয়ে ভুলে গেলে চলবে না এইগুলো পেয়ে ভুলে গেলে চলবে আজকে আমরা ব্যবসা বাণিজ্য করি কত কিছু করি আজান দেয় কিন্তু আমরা মসজিদের দিকে আসি না ফজরের সময় দেখা যায় দুই কাতার দেড় কাতার আসরের যে লোকগুলো আমরা কি সবাই মহল্লাতে বসবাস করি কথা বলেন না কেন মহল্লাতে বসবাস করি না আমরা মহল্লাতে তো বসবাস করি আমরা একজন তো রাত্র 12টা 1টা দুটো মতো কাজ করে কাজ করার পরে কাজের জন্য রাত্র 12টা 2টা 1টা 3টা 4টা মতো সলাপ থাকে পাহারা দেয় আরে ভাই তুমি তো পাহারা দাও তুমি তো চাকরি করো ঠিক আছে দাও কিন্তু তুমি তো এখানে নামাজের মুসল্লাটা বিষয় আমি তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তোমার কোনো ক্ষতি আছে এখানে কথা বলতে না কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নাই তো ওইখানে তোমার কোনো ক্ষতি নাই যদি আমি এখানে আল্লাহ পাকের জন্য নামাজের ভিতরে দাঁড়ায় যাই সালাতের ভিতরে যদি আমি দাঁড়ায় যাই এখানে তো আমার কোনো ক্ষতি নাই আজকে দুনিয়া নিয়ামত দিয়েছেন কে আল্লাহ জবর কেছেন আল্লাহ আল্লাহ বিশ্বাস আজকে যদি আমাকে আল্লাহ তার হাত না দিতেন আমাকে চক্ষু না দিতেন আমাকে পাওয়া দিতেন আমি কি পাহাড়ের জন্য আমাকে চাকরি তো মানুষ কথা বলেন নিত কেউ আমাকে ডাকত কেউ তো আমাকে ডাকত না আমি কিছু চিন্তা করি না আজকে আমার বাড়ি আছে আমি কিছু চিন্তা করি না কত বাড়িওয়ালা ভাড়া থাকে আসলে নাই তার বাড়ি নাই কত লোক রাস্তায় ঘুমাচ্ছে দেখেন সকালে গিয়ে গুলিস্তানের দিকে রাস্তাঘাটে ঘুমাচ্ছে দুনিয়ার এই জিন্দগিতে আমি আজকে দুনিয়া তো রাস্তাঘাটে ঘুমালাম পরকালে যদি আমি রাস্তাঘাটে ঘুমাই দুনিয়া তো কষ্ট করলাম পরকালে যদি কষ্ট করি আমি তাহলে আমার দুনিয়াও শেষ পরকালে কি আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা সূরা বলেন মুমিনের জন্য কি মুমিনের জন্য কি সূরা বলেন বন্ধুরা আমার এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা কেমন জেলখানা আপনি বলুন কেমন জেলখানার ভিতরে যে ঢুকে সে কি যা ইচ্ছা তাই করতে পারে সেটা কথা পারে না যা ইচ্ছা তাই করতে পারে না মনে চলো সে একটা সাথে সাক্ষাৎ করবো করতে পারবে না মনে চাইলো দুই মাস দিয়ে বাদ করবো খেতে পারবে না মনে চলো আমি খেলাধুলা করতে যাবো সেটা করতে পারবে তো মোমেন্টের এরকম কিছু বিধি নিষেধ আছে এই দুনিয়ার জমিনের ভিতরে এই কথা বলে কেন এই দুনিয়ার জমিনের ভিতরে মোমেন্টের কিছু বিধি নিষেধ আছে যেই দূর থেকে মোমেন্টের দূরে থাকতে হবে মনে চাইলেই মুখটা যা আসলো একদিনকে বোঝা ভালো হয়ে যাবে করা যাবে মনে চাইলে তুমি গাড়ি দেওয়া যাবে মনে চাইলে চুরি করা যাবে মনে চাইলে ডাকাতি করা যাবে করা যাবে না কারণ আপনি যদি মুমিন হন আপনি যদি মুমিন হন তাহলে আপনি কখনো
না ওয়া জান্নাতুল কাবির আল্লাহ নবী ফরমান এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত আপনি এখন প্রশ্ন করতে পারেন বলুন আপনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো এই দুনিয়াটা জান্নাত কিন্তু আমরা দেখি এই বাহ্যিক দুনিয়ার জমিনের ভিতরে অনেক কাফের আছে না কায়া থাকে অনেক হিন্দু আছে না কায়া থাকে অনেক খ্রিস্টান আছে না কায়া থাকে আবার দেখা যায় দুদূর অনেক মুমিন বান্দা আছে ওই মুমিন বান্দারা বিরাট বড় বড় অট্টালিকার ভিতরে বসবাস করে তাদের কাছে কোনো দুঃখ কষ্ট কিছু যায় না তার নবী যে বললেন এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা ওই তারা তো খুব আরামে আছেন তারা তো খুব শান্তিতে আছেন আবার দেখা যায় কাফেরের তলায় কষ্ট আছে আরামেও আছে এই হাদিসের ব্যাখ্যা মুবাসসির কিরাম যারা হাদিস বিশারদ পড়া করেছেন মুমিন বান্দা দুনিয়াতে যতই শান্তিতে থাকুক যতই আরামে থাকুক তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আরে জান্নাতের তুমি নয় দুনিয়ার কোনো নিয়ামত দিবে কথা বল নাকি না কোনো নিয়ামত না জান্নাতের যে নিয়ামত মালা ইউরাত ওয়ালা উদুন সামিয়া ওয়ালা খাতর আলা কলবি বাশার যে মানুষ জীবনে চোখও দেখে নাই কানও শুনে নাই অন্তর দিয়ে কল্পনাও করে নাই আল্লাহ তাআলা এমন নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল লাযী কুনতুম তু'আদুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলবে রব্বুল আল্লাহ আমাদের রব কে আল্লাহ আমাদের রব আল্লাহ আল্লাহ এটা আমরা অটল থাকবে তাদের উপরে তাদের সালু আলাইহিমুল মালায়েকা যে ফেরেশতারা নাযিল হয়ে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল লাযী কুনতুম তু'আদুন যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো শর্ত হলো ইমানের উপরে অটল থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ হাবিব বলেছেন আর দুনিয়া সিদ্দিকুল মুমিন দুনিয়া ও মুমিনের জন্য যা খারাপ কারণ দুনিয়ার এই জমিনের ভিতরে একজন মুমিন যতই আরামে থাকুক না কেন যত শান্তিতে থাকুক না কেন আল্লাহ পাক ওই মুমিনের জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাত রেখে দিয়েছেন ওয়া জান্নাতুল কাফির আর কাফিরের জন্য এই দুনিয়াটা জান্নাত কেমনে জান্নাত হলো এইভাবে এই দুনিয়ার ভিতরে যত আরাম আয়েশে থাকুক না কেন গরিব হোক কাফের দরিদ্র হোক কাফের অন্তত আরামে তো আছে কি বলেন আছে কিনা গরিব না খায় থাকলেও তো আরামে আছে কাফের হিন্দুরা খায় নাই তারপরে আরামে আছে অন্তত আরামে আছে কিন্তু এই কাফির যখন মারা যাবেন